প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভয়াবহতম ধ্বংসস্তূপের নাম গাজা, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। যুদ্ধবিরতির একটা প্রস্তাব পাশ হয়েছে কিছুদিন আগে জাতিসংঘে, আপনারা সেটি জানেন। নিরাপত্তা পরিষদ সেই যুদ্ধবিরতির প্রস্তাব পাস করেছে। আমেরিকা এতদিন ভেটো দিলেও এবার আর ভেটো দেয়নি, ভোট প্রদানও করেনি, তার মানে নীরব ছিল। নীরব থাকাও এক ধরনের সমর্থন। সো যুদ্ধবিরতির প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে, কিন্তু ইসরায়েল সেটি মানতে চাচ্ছে না। যুদ্ধবিরতির আলোচনার নতুন করেছেন নেতানিয়াহু, গাজায় যুদ্ধবিরতির আলোচনার নতুন দফা অনুমোদন করেছেন নেতানিয়াহু। আচ্ছা, যাই হোক, টনক নড়ছে হয়তো, কেন গাজা যুদ্ধবিরতির বিষয়ে নতুন আলোচনার অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? আন্তর্জাতিক বিচার আদালতে, অর্থাৎ যেটিকে বলা হয় আন্তর্জাতিক বিচার আদালত, সেখানে ICJ ফিলিস্তিনি ভূখণ্ডে মানুষের কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য ইসরায়েলকে নির্দেশ দেওয়ার পরদিন শুক্রবার এই অনুমোদন দিলেন তিনি। খবর এটি হচ্ছে AFP-র, দৈনিক প্রথম আলোতে, ইত্তেফাকে, সব পত্রিকায় এসছে। এই সপ্তাহে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাশ করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, এটি আমরা জানি। তা সত্ত্বেও শুক্রবার গাজার হাসপাতাল সহ সর্বত্র যুদ্ধ অব্যাহত ছিল, মানে ইসরায়েল অধ্যুত্বের একেবারে শেষ সীমায় পৌঁছেছে। বিশ্বব্যাপী নিরাপত্তা পরিষদ জাতিসংঘভুক্ত সকল সদস্যের সম্মতিক্রমে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে, তার প্রতি বিন্দুমাত্র সম্মান না দেখিয়ে ইসরায়েল কিন্তু যুদ্ধ অব্যাহত রেখেছে গাজার নিরীহ মানুষদের উপর। সংঘর্ষ আঞ্চলিক পর্যায়েও ছড়িয়েছে, কারণ ইসরায়েল বলেছিল তারা লেবাননে হিজবুল্লাহর রকেট কমান্ডারকে হত্যা করেছে এবং সিরিয়ায় হামলায় বেশ কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। অর্থাৎ তারা লেবানন এবং সিরিয়ায়ও হামলা চালাচ্ছে। সিরিয়ায় হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে একটি যুদ্ধ পর্যবেক্ষক। সিরিয়ায় তারা হামলা করেছে, 35 জনের মতো মারা গেছে। নেতানিয়াহুর কার্যালয় বলেছে যুদ্ধবিরতির ও জিম্মি মুক্তির বিষয়ে নতুন আলোচনা দোহা ও কায়রোতে অনুষ্ঠিত হবে। এক ধরনের সম্মতি দেখাচ্ছে, যুদ্ধবিরতির আলোচনা দোহা এবং কায়রোতে হবে কিন্তু যুদ্ধ থামাবে না। এতে আগামী দিনে আলোচনায় এগিয়ে যাওয়ার নির্দেশিকাসহ সকল বিষয় অন্তর্ভুক্ত থাকবে। আদালত জানুয়ারিতে রায় দিয়েছিল ইসরায়েলকে অবশ্যই গাজা জরুরি। কেন রায়? এটি হচ্ছে কি, হেগের আন্তর্জাতিক বিচার আদালত যেটি, অর্থাৎ আন্তর্জাতিক বিচার আদালত, সেটি হচ্ছে ICJ, তার আদেশে বলেছে গাজার ফিলিস্তিনিরা এখন কোনো দুর্ভিক্ষের ঝুঁকির মুখোমুখি দাঁড়িয়ে নেই, বরং গাজায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। মানুষ না খেয়ে মারা যাচ্ছে, ত্রাণের জন্য পানিতে ঝাঁপ দেয়, প্লেন থেকে ত্রাণ নিক্ষেপ করা হলে সেই ত্রাণ আনতে গিয়ে আবার 10-11 জন মারা যায়। অর্থাৎ একটা অমানবিক পরিস্থিতি বিরাজ করছে সেখানে। রায়ে ফিলিস্তিনি শরণার্থীদের উদ্দেশ্যে জাতিসংঘ সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি এক্সে লিখেছেন, রায় থেকে এটাই স্পষ্ট যে গাজা উপত্যকায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতি মানবসৃষ্ট এবং তা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এটি দেখতেই পাচ্ছে। আদালত জানুয়ারিতে রায় দিয়েছিল ইসরায়েলকে অবশ্যই গাজায় জরুরি মানবিক সহায়তা প্রদান করতে হবে, গণহত্যা কর্মকাণ্ডকে প্রতিরোধ করতে হবে, এবং কিন্তু ইসরায়েল দক্ষিণ আফ্রিকার আনা মামলাটি প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ তারা এমন উদ্ধত দেখাচ্ছে, সমস্ত আইন, বিশ্ববাসীর মতামত, প্রত্যেকটা জিনিসকে তারা প্রত্যাখ্যান করছে, যুদ্ধ তারা চালিয়ে যাবেই। ইসরায়েলের সামরিক বাহিনী শুক্রবার বলেছে তারা 12তম দিনে গাজার বিভিন্ন অঞ্চলে হামলা করেছে, আলশিফা হাসপাতালে অভিযান চালিয়ে যাচ্ছে। এই এই অবস্থার কিভাবে সমাধান হবে? বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া লোকদের উদ্ধার করতে পুরুষরা মোবাইল ফোনের আলোতে কাজ করছে, অর্থাৎ বিদ্যুৎ নেই সেখানে। ICJ ইসরায়েলকে বিলম্ব না করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় মৌলিক পরিষেবা ও মানবিক সহায়তার নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে। তারা এটি বিভিন্ন সময় বলে আসছে, কিন্তু ইসরায়েল সেদিকে
কর্ণপাত করছে না এবং বিশ্ববাসীও ইসরায়েলকে সেই দিকে রাজি করতে পারছে না। কাজে ইসরায়েলের শক্তির উৎস কোথায়? বিশ্ব বিবেককে জলাঞ্জলি দিয়ে বিশ্ব সংস্থাকে সংস্থার মতামতকে উপেক্ষা করে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু অন্যান্য মুসলিম দেশ যারা আছে, সিরিয়া, লেবানন, এগুলো তো হামলা করছে, কিন্তু এতদিন আমরা ইরান, লেবানন, হিজবুল্লাহ এবং মিশর এদের কথা শুনেছি, সবাই এগিয়ে আসবেন, কিন্তু কারো কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আর লক্ষ্য করা যাচ্ছে না। যাই হোক, ইসরায়েলকে থামাতে সর্বাত্মক চেষ্টা চলছে, দেখা যাক ভবিষ্যতে কী হয়। ফিলিস্তিনবাসী, গাজাবাসীর শান্তি কামনা করছি এবং এই যুদ্ধ পরিস্থিতিতে তারা যাতে মোকাবেলা করতে পারে এবং তারা যাতে একটি স্বাধীন দেশ পায়, একটি স্বাধীন ভূখণ্ড পায়, সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ।